হ্যালো বন্ধুরা, সিলেট ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি কী বানাচ্ছি তোমরা সবাই দেখো। এখানে কেটে রেখেছি আদা, রসুন, পেঁয়াজ, ধনে পাতা, টমেটো, আর মেখে রেখেছি বেসন, আলু, পেঁয়াজ, লঙ্কা দিয়ে এটা দেখো আমি বড়া বানাবো। এখানে দেখো কিছুটা বড়া বানানো হয়ে গেছে। আর এখানে তেলে আমি দিয়ে দিচ্ছি জিরে, আদা, রসুন, পেঁয়াজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, তোমরা দেখতে থাকো। আর আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমি মশলাগুলোকে ভালো করে কষাবো, এখন কষাচ্ছি। কষানো হয়ে গেলে আমি একটু জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি কিছুটা টাইম ফুটাবো। নেড়ে চেড়ে এখন আমি একটু টাইম এটাকে ফোটাবো, যে ফোটানো হয়ে গেছে। আর এতে আমি এখন বড়াগুলো দিয়ে দেবো। ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে, আর অবশ্যই আমার সঙ্গে থেকো সবসময়। এভাবে দেখো বন্ধুরা কত ভালো লাগছে দেখতে। হয়ে গেছে, নামানোর আগে আমি ধনে পাতা আর একটু গরম মশলা দিয়ে দিই। আমার রেসিপি আজকে রেডি, আর আমার ব্লগ আজকে এখানেই শেষ করছি। বাই।